Hi, this is Kamrujjaman and I welcome all of you to Kamrul English Academy. This video class is part of a series of classes on tenses in English grammar. Today, we are going to talk about the basic difference between two tenses, present continuous tense and present perfect continuous tense. Are you ready to level up your communication in English? So, let's get started. Priyo chhatro chhatrira, এর আগের ক্লাসে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কোথায় কোথায় ব্যবহৃত হয় এগুলো শিখেছিলাম। আজকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এই দুটি টেন্সের মধ্যে যে পার্থক্য রয়েছে সেটা বোঝার চেষ্টা করব। দেখো এখানে একটি ছক দেয়া রয়েছে, এই ছকের সাহায্যে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি যে কোথায় পার্থক্যটা রয়েছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কি হয়, বাংলা ক্রিয়াপদের সঙ্গে তেছি তেছো তেছে যুক্ত থাকে। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রেও একই রকম তেছি তেছো তেছে যুক্ত থাকে। তাহলে দুটির ক্ষেত্রে চেনার লক্ষণে আমরা দেখতে পাচ্ছি তেছি তেছো তেছে যুক্ত থাকে। এবারে সবথেকে গুরুত্বপূর্ণ, স্টার্ট টাইম অফ অ্যাকশন ইজ নট মেনশনড। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কখনোই কাজটা কোন সময় থেকে শুরু হয়েছে এটা কিন্তু বলা থাকে না, অর্থাৎ কাজটার শুরুয়াত কখনোই কিন্তু আমরা জানতে পারি না। কিন্তু এখানে কি হয়, স্টার্ট টাইম অফ অ্যাকশন ইজ ক্লিয়ারলি মেনশনড, কাজটা কোন সময়ে শুরু হয়েছে সেটা পরিষ্কার ভাবে উল্লেখ থাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। আমরা উদাহরণের মাধ্যমে একটু পরেই দেখে নেব যে কিভাবে এটা কাজ করছে। এরপর দেখো হ্যাপেনিং নাও, অর্থাৎ যে কাজগুলো এই মুহূর্তে ঘটছে আমাদের চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি ঘটছে, অর দিস মোমেন্ট অথবা এই মুহূর্তে বা এখন ঘটছে এরকম বোঝাবে। স্টার্টেড ইন দা পাস্ট, কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কি হবে, কাজটা অতীতে শুরু হয়েছে বাট স্টিল হ্যাপেনিং, কিন্তু এখনো হতে চলেছে। অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি হয়, কাজটা বর্তমানে এই মুহূর্তে বা এখন ঘটছে আমাদের চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি এরকম বোঝায়। কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কি হয়, কাজটা অতীতে শুরু হয়েছে এবং এখনো চলছে, এখানে সময়ের উল্লেখ থাকবে যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে না। দেখা যাক স্ট্রাকচার কি বলছে, প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে ইজ আমার, তারপরে মূল ভার্বের সময় আইএনজি এবং বাকি যদি কিছু থাকে সেগুলো বসবে। প্রিয় ছাত্রছাত্রীরা যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছো, তারা এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আমার যে সেপারেট ভিডিও রয়েছে সেগুলো একটু দেখে নেবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এবারে আমরা দেখব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি। প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে হ্যাভ বিন বা হ্যাজ বিন, তারপরে মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে, রেস্ট অর্থাৎ বাকি যদি কিছু থাকে এবং শেষে টাইম রেফারেন্স অর্থাৎ সময় সূচক থাকবে। এটা কিন্তু অবশ্যই আমাদেরকে মার্কিং করতে হবে, কারণ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে অবশ্যই সময়ের উল্লেখ থাকে যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে না। এবারে আমরা একটি উদাহরণের মাধ্যমে দেখে নেব কিভাবে এই পার্থক্য আমরা করতে পারব। আমি কলকাতায় বাস করছি, এখানে কাজ করার শব্দ কোনটা, বাস করছি, অর্থাৎ কাজটা চলছে করিতেছি এখনো বাস করছি। তাহলে সূত্র অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে তেছি তেছো তেছে যুক্ত আছে। তাহলে স্ট্রাকচার কি, প্রথমে সাবজেক্ট অর্থাৎ আমি আই, তারপরে ইজ এম আর, এদের মধ্যে থেকে আই এর সঙ্গে ম্যাচিং এম, মূল ভার্ব এখানে বাস করা ইংরেজি লিভ, লিভ এর সঙ্গে আইএনজি যোগ করেছি লিভিং, বাকি আছে কলকাতায়। তাহলে কি দাঁড়ালো, আই এম লিভিং ইন কলকাতা। এবার এই বাক্যটার মধ্যে আমি যদি একটা সময় সূচক জুড়ে দিই, আমি 2000 সাল থেকে কলকাতায় বাস করছি, লক্ষ্য করে দেখো এই 2000 সাল থেকে আমার কাজটা এখনো চলছে, 2000 সাল থেকে বাস করা শুরু করেছি কলকাতায় এবং এখনো চলছে, এটা আমরা পরিষ্কার বুঝতে পারছি। তাহলে এই স্ট্রাকচার এখানে আমরা ফেলে দেব, আই তারপরে হ্যাভ বিন হবে আই এর সঙ্গে, মূল ভার্ব এখানে বাস করছি লিভ লিভিং, তাহলে আই হ্যাভ বিন লিভিং ইন কলকাতা। এবার যেহেতু টাইম রেফারেন্স রয়েছে 2000 সাল থেকে, সিন্স 2000 তাকে এখানে লেখা রয়েছে, আই হ্যাভ বিন লিভিং ইন কলকাতা সিন্স 2000, 2000 সাল থেকে আমি কলকাতায় বাস করছি। লেট আস কাম টু অ্যানাদার এক্সাম্পল, বাইরে বৃষ্টি হচ্ছে, হচ্ছে মানে হইতেছে,
এবার আবহাওয়া সংক্রান্ত কোন বাক্য মূলত ইট দিয়ে শুরু হয় আমরা জানি, আমরা এখানে লিখেছি ইট, ইটের সঙ্গে অবজারি ভাব ইজ হবে, বৃষ্টি হয় ইংরেজি রেইন মূল ভাব, এই যে মূল ভাব, তার সঙ্গে আইজি যোগ করেছি যেহেতু এখানে বলা আছে, তাহলে ইট ইজ রেইনিং, বাইরে যেহেতু বলছে আউটসাইড, ইট ইজ রেইনিং আউটসাইড। এরপরে এই বাক্যের মধ্যে আমি যদি একটা সময় ব্যবহার করি, বাইরে দু ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, লক্ষ্য করে দেখো এই দু ঘন্টা এই সময় সূচকটা কিন্তু এখানে যোগ হয়েছে, তাহলে কি দাঁড়াবে, ইট হ্যাজ বিন রেইনিং আউটসাইড ফর টু আওয়ার্স, দু ঘন্টা ধরে বাইরে বৃষ্টিপাত হচ্ছে। প্রিয় ছাত্র ছাত্রীরা, তাহলে একটা জিনিস আমাদেরকে পরিষ্কার বুঝতে হবে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কাজটা এই মুহূর্তে ঘটছে, কোন সময় থেকে কাজটা শুরু হয়েছে এটা উল্লেখ থাকবে না। আমরা যদি বলি যে আমি লিখছি, আমি মাঠে দৌড়াচ্ছি, তাহলে কখন থেকে লিখছি কখন থেকে দৌড়াচ্ছি এটা কিন্তু এখানে বলা নেই, টাইম কিন্তু উল্লেখ নেই, যেটা পারফেক্ট কন্ডিশনে থাকবে। আমি দু ঘন্টা ধরে লিখছি, আমি 30 মিনিট ধরে মাঠে ছুটছি, এখানে দেখো সময় উল্লেখ আছে। প্রিয় ছাত্র ছাত্রীরা, আমরা আরো কিছু উদাহরণের মাধ্যমে এই টেন্সের মধ্যে যে পার্থক্য সেটা বোঝার চেষ্টা করব। প্রিয় ছাত্র ছাত্রীরা, আমরা দুটি ছকে একই উদাহরণ রেখেছি, শুধু এখানে সময় রেফারেন্সটা যোগ করা হয়েছে। দেখে নেওয়া যাক, সে জ্বরে ভুগছে, অর্থাৎ সে জ্বরে কষ্ট পাচ্ছে, এই কাজটা এই মুহূর্তে ঘটছে এটা বোঝা যাচ্ছে। এখানে দেখো সে সোমবার থেকে জ্বরে ভুগছে, অর্থাৎ এখানে একটা টাইম রেফারেন্স সোমবার যোগ হয়েছে। হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স মনডে। নেক্সট দেখো, আমি লিখছি, আই এম রাইটিং, অর্থাৎ আমার লেখা কাজটা এই মুহূর্তে ঘটছে এটা বোঝাচ্ছে, কোন সময় থেকে শুরু হয়েছে সেটা কিন্তু জানা যাচ্ছে না। এবার দেখো, আমি দু ঘন্টা ধরে লিখছি, এখানে একটা সময় সূচক ব্যবহার করা হয়েছে দু ঘন্টা। আই হ্যাভ বিন রাইটিং ফর টু আওয়ার্স। কাম টু দ্য নেক্সট, তারা গান গাইছে, দে আর সিঙ্গিং, তাদের গান গাওয়া কাজটা এই মুহূর্তে ঘটছে এটা বোঝা যাচ্ছে। তারা 10 মিনিট ধরে গান গাইছে, অর্থাৎ তাদের গান গাওয়া কাজটা 10 মিনিট পূর্বে শুরু হয়ে এখনো চলছে এবং আরো কিছুক্ষণ চলতে পারে। দে হ্যাভ বিন সিঙ্গিং ফর 10 মিনিটস। রাজু এখন ঘুমাচ্ছে, রাজু ইজ স্লিপিং নাও, অর্থাৎ রাজু ঘুমানোর কাজটা এই মুহূর্তে ঘটছে। রাজু এক ঘন্টা ধরে ঘুমাচ্ছে, এখানে নতুন একটা টাইম রেফারেন্স যোগ করা হলো এক ঘন্টা। রাজু হ্যাজ বিন স্লিপিং ফর 1 আওয়ার, রাজু এক ঘন্টা ধরে ঘুমাচ্ছে। প্রিয় ছাত্র ছাত্রীরা, তোমরা বুঝতেই পারছো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কাজটা এই মুহূর্তে বা বর্তমানে দাঁড়িয়ে ঘটছে এটা বোঝা যাচ্ছে, কিন্তু কোন সময় এর সূত্রপাত বা শুরু হয়েছে এটা জানা যাচ্ছে না। কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কাজটা অতীতে শুরু হয়ে বর্তমানে এখনো চলছে এবং আরো কিছু সময় ধরে ভবিষ্যতে চলতে পারে, এরকম সম্ভাবনা উল্লেখ থাকছে। তাহলে আমরা আজকে খুব সহজেই বুঝে নিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সঙ্গে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কি পার্থক্য রয়েছে। Dear students, for regular updates, please subscribe to my channel and don't forget to like the video and share this video to others so that others can learn and grow their spoken English. See you with my next video on past indefinite tense. Thanks for your kind attention.